এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা। দেশে বিদেশে তার চিকিৎসা চলছে, তবে এবার তিনি আনন্দের খবর দিলেন, প্রথমবার সন্তানের মা হয়েছেন। গত 19 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, নাম রেখেছেন সামারা জয়ী। সংবাদ মাধ্যমকে খবরটি নিজেই জানিয়েছেন সিথি। তিনি বলেন, মা মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি, টানা 14 দিন হাসপাতালে ছিলাম, কারণ নির্দিষ্ট সময়ের 1 মাস আগেই পৃথিবীতে এসেছে জয়ী। তবে স্বস্তির বিষয় হলো আমরা দুজনেই সুস্থ আছি। সবার কাছে সন্তানের জন্য দোয়াও চান এই কণ্ঠশিল্পী। সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদও দিয়েছেন সিথি সাহা। জানান, 1 বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি। তার ভাষ্য, এমন খবর তার জীবনকে উলটপালট করে দেয়, তবে হার মানেননি তিনি, চিকিৎসকের শরণাপন্ন হন, আর চলতি বছর সন্তান আসায় যেন নতুন জীবন ফিরে পেলেন। গায়িকা এও বলেন, বিধাতা আমাকে সন্তান দিয়ে নতুন জীবন দিয়েছেন, এখন আমি আর আমার সন্তান নিয়ে নতুন জীবন। আগামী নভেম্বরের শেষে দেশে ফিরবেন সিথি, এরপর নতুন করে আবার কাজ শুরু করবেন বলেও জানান তিনি। সিথি সাহা তার মায়ের কাছে গান শিখে সঙ্গীত জীবন শুরু করেন। তিনি ছায়ানট ও সম্মেলন পরিষদ থেকে শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সঙ্গীত শিখেছিলেন। 2005 সালে কিছু বলবো বলে অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন করেছিলেন সিথি, যেটা বেশ জনপ্রিয়তা অর্জন করে। 2009 সালে দ্বিতীয় অ্যালবাম কল্পনা প্রকাশ করেন সিথি, তবে তিনি তার প্রথম একক এবং তৃতীয় সামগ্রিক অ্যালবাম গল্পপাতার মাধ্যমে জাতীয় স্বীকৃতি পান। বাংলা সঙ্গীতে অবদান রাখার জন্য নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত ইন্দো বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে বিশেষ সম্মাননাও লাভ করেন সিথি। এছাড়া রবীন্দ্রসঙ্গীতের জন্য 4টি জাতীয় পুরস্কার সহ 100টি পুরস্কার লাভ করেছেন সিথি। গানের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। তার সঞ্চালনায় টিভি অনুষ্ঠান সিথির অতিথি বেশ আলোচিত হয়। তার ভক্ত অনুরাগীদের এখন একটাই প্রত্যাশা, সিথি যেন আবারও গানে নিয়মিত হন। সাদাকালো নিউজ।